ওয়েলকাম টু নিউরন প্লাস। আজকে তোমাদের নিয়ে যাব পাতার ভেতরের মহাবিশ্বে। আমরা সেন্টিমিটার লেয়ার থেকে মিলিমিটার লেয়ারে ক্রমশ অগ্রসর হচ্ছি। পাতার উপরের পৃষ্ঠে যেই ক্ষুদ্র ক্ষুদ্র ফুটা দেখা যায় সেগুলোকে বলা হয় এস্টোমাটা। সূর্য ওঠার সাথে সাথে এই ফুটোগুলো খোলা শুরু হয়। পরিশোধনের ও শ্বালসংশ্লেষণের হার নিয়ন্ত্রিত হয় এই ফুটো দিয়ে। কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন এখান দিয়ে আসা যাওয়া করে। আমরা এখন এই স্টোমাটা দিয়ে পাতার উপরের পৃষ্ঠ থেকে পাতার ভেতরে ঢোকার পথে অগ্রসর হলাম। প্রথমে যেই জিনিসটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার উদ্ভিদ কোষ। আর এই উদ্ভিদ কোষের একমাত্র বৈশিষ্ট্য যেটা অন্য থেকে এদেরকে আলাদা করে সেটা হচ্ছে এদের কোষ প্রাচীর। আমরা এখন একটা নির্দিষ্ট উদ্ভিদ কোষের দিকে এগিয়ে যাচ্ছি। এই অংশটা হচ্ছে গোলজি বস্তু। এরপরে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্য দিয়ে পৌঁছালাম নিউক্লিয়াসে। বেগুনি কালারের এই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আশেপাশে যেই সুতার মতো অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইটোস্কেলটন। আমরা এখন এগিয়ে যাচ্ছি ক্লোরোপ্লাস্টের দিকে। এই ক্লোরোপ্লাস্ট অবস্থিত হচ্ছে প্লাস্টিডের। এই যে পরোটার মতো অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডগুলোর ভেতরেই তোমার এটিপি সিনথেসিসগুলো থাকে, যাদের ক্ষমতা থাকে এটিপি উৎপাদন করার, মানে এডিপি থেকে এটিপি উৎপাদন করার। হলুদ রঙের যে জিনিসগুলো দেখছ সুন্দর করে নাচানাচি করছে, এই জিনিসগুলো হচ্ছে এটিপি সিনথেসিস। অনেকগুলো থাইলাকয়েড মিলে নর্মালি একটা গ্রানাম তৈরি হয়,